কাওয়া না, এখানে স্যুট পরা কাওয়া, পাঞ্জাবি পরা কাওয়াও আছে। এদের কোনো এলাকা নেই, কর্মী নেই, কোনো কর্মীর দায়িত্ব কিংবা খবর এরা রাখে না, কোনো কর্মীর বিপদে এরা দাঁড়ায় না, একটা টাকাও খরচ করে না। এরা জীবনে একটা মেম্বার নির্বাচনও করে নাই বা করার যোগ্যতাও নাই। এরা কেবল মাত্র বিভিন্ন টক শোতে তত্ত্ব, দর্শন আর পরিসংখ্যান দিতে থাকে। এদের রাজনীতি অনেকখানি বই পড়ে সাইকেল চালানো শেখার মতো। এরা ছোট ছোট দলে ঘুরে বেড়ায় আর সরকারি কিছু কিছু উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে খাতির রাখে। কিভাবে একটা মনোনয়ন পাওয়া যায় সেটাই একমাত্র উদ্দেশ্য। এরা গণজাগরণের সময় সামনে থেকে গলা ফাটায়, কিন্তু গণজাগরণ যখন ধাওয়া খায় তখন এরা পালায়। এরা হেফাজত ইসলামের বিরুদ্ধে সোচ্চার, কিন্তু সরকার যখন হেফাজতের সাথে মিটিং করে এরা নিশ্চুপ। এরাই প্রকৃত হাইব্রিড, ডিজিটাল হাইব্রিড। প্রত্যেক রাজনৈতিক দলের এদের কাছ থেকে সাবধান থাকা উচিত, যদিও এরা সাধারণত সরকারি দলের উপর ভর করে। এরাই সুন্দর সুন্দর তত্ত্ব দিয়ে সরকারকে জনগণের কাছ থেকে অনেক দূরে সরিয়ে নেয়। বড় গাছে শুকনো পাতায় বাস করা কীট পতঙ্গ ঝড়ের সময় সবার প্রথমেই ঝরে পড়ে, এরাও পড়ে যাবে। আওয়ামী লীগের ও সময় শেষ হয়ে এসেছে, ঝড়ের মতো উড়ে যাবে। সাবাস পার্থ সাবাস, আপনার সাহস আর মেধাকে জানাই স্যালুট। প্রিয় ভিউয়ার, আন্দালিব রহমান পার্থের সাথে কি আপনি একমত? যদি একমত হন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখুন, আর একমত না হলে নো লিখুন। আর এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।